আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের NU ইউনিভার্সিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অনার্স প্রথম বর্ষে লিনিয়ার অ্যালজেব্রা এই সাবজেক্ট থেকে আমরা চ্যাপ্টার 7 সম্পর্কে আলোচনা করতেছিলাম। চ্যাপ্টার 7 থেকে আমার অলরেডি 7টা লেকচার আপলোড করা হয়ে গেছে। এটা আমার 8 নম্বর লেকচার। যারা যারা আমার ওই 7টা লেকচার দেখে আসেন নাই, তারা তারা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে ওই 7টা ভিডিওর লিঙ্কই দিয়ে দেবো, তারা তারা দেখে আসতে পারেন। আর ডিসক্রিপশন যখন ভিডিও প্লে করবে এরকম একটা চিহ্ন দেখা যাবে, ওইটাই ডিসক্রিপশন, ওইখানে ক্লিক করলেই আমার পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এরকম করে আপ টু ডট ডট 7টা লেকচারই আছে। তারা তারা ওই যে কোনো একটা লেকচারে ক্লিক করলে পরে আমার সেই লেকচারে চলে যাবে, পার্ট 3তে ক্লিক করলে পার্ট 3তে চলে যাবে। চলুন শুরু করা যাক। আজকে আমি নতুন একটা ম্যাথ মানে কেলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করব। এটা খুবই স্মার্ট একটা ম্যাথ এবং পরীক্ষায় মানে আসার মতো একটা ম্যাথ। এই কল টু দেয়া আছে 2 1 -1 3 1 0 1 0 2 ম্যাট্রিক্সটির জন্য কেলি হ্যামিল্টনের উপপাদ্যের সত্যতা যাচাই করো। আমরা কিন্তু এই ম্যাথটা নতুন নিয়ম মানে পালাম যতগুলো ম্যাথ করছি। আমাদের কেলি হ্যামিল্টন উপপাদ্য যাচাই করতে হলে প্রথমে আমাদের এ স্বাভাবিক ম্যাট্রিক্স বের করতে হবে, তারপরে এ স্বাভাবিক বহুপদী, তারপরে এ স্বাভাবিক সমীকরণ। ওই যে এ স্বাভাবিক সমীকরণ, ওই সমীকরণ মনে করি আমরা ল্যামড়া কিউ -4 λ² + 6λ + 1 পালাম, এটা হচ্ছে এত ইকুয়াল টু 0 পালাম। এটা মনে করি কী পালাম, সমীকরণ পালাম। কী সমীকরণ, এ স্বাভাবিক সমীকরণ। এখন এত ইকুয়াল টু যে 0 পালাম, আমাদের কেলি হ্যামিল্টন উপপাদ্য ছিল যে এত ইকুয়াল টু যে 0 পালাম, তাহলে আমাদের বাম পক্ষ ইকুয়াল টু 0 বাইর করতে হবে। তাহলে এখানে 0 বাইর করতে হলে আমরা ল্যামড়া কিউ আকারে মান বাইর করবো, ল্যামড়া স্কোয়ার আকারে মান বাইর করবো, ল্যামড়া আকারে মান বাইর করবো, 4টা ল্যামড়া স্কোয়ারের সাথে গুণ দেবো। গুণ করার পরে যোগ বিয়োগ করে যদি আমাদের বাম পক্ষ যদি 0 বাড়ায়, তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ 0 বাড়ালো, তাহলে আমাদের দুইটা পক্ষই মিলে গেল। তাহলে আমাদের কেলি হ্যামিল্টনের উপপাদ্যর কি সত্যতা যাচাই করা হলো। চলুন ম্যাথ সলভ করার মাধ্যমে দেখলে পরে অনেক ইজি হয়ে যাবে ম্যাথটা। তাহলে আমি প্রদত্ত ম্যাট্রিক্সটা তুলে নিছি, এই কল টু এত, এটা হচ্ছে প্রদত্ত ম্যাট্রিক্স। আমরা এখান থেকে কী নির্ণয় করব, এখান থেকে এ স্বাভাবিক ম্যাট্রিক্স, তারপরে এ স্বাভাবিক বহুপদী, তারপরে এ স্বাভাবিক সমীকরণ। ওই যে সমীকরণ পালাম, ওই সমীকরণ আকারে আমরা একটা ম্যাট্রিক্স সাজাবো। সাজানোর পরে আমরা যদি দেখি যে ওই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু যদি 0 আসে, তাহলে আমাদের কেলি হ্যামিল্টনের উপপাদ্যটা সত্যতা যাচাই করা হয়ে গেল। চলুন শুরু করা যাক। আমরা লিখছি প্রদত্ত ম্যাট্রিক্স এত। তাহলে মনে করি ল্যামড়া যে কোনো স্কেলার, মনে করি ল্যামড়া যে কোনো স্কেলার এবং আই একটি 3 × 3, যেহেতু এই ম্যাট্রিক্সটা 3 × 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তাহলে আমার আইও নেওয়া লাগবে 3 × 3 ক্রমের একক ম্যাট্রিক্স। ওকে, মনে করি ল্যামড়া যে কোনো স্কেলার এবং আই একটি 3 × 3 ক্রমের একক ম্যাট্রিক্স। তাহলে এখন আমরা কী নির্ণয় করবো, এ স্বাভাবিক বহুপদী, অতএব এর স্বাভাবিক বহুপদী। এ স্বাভাবিক বহুপদীটা সূত্র আমরা কি জানতাম, ল্যামড়া আই মাইনাস কত এ, ল্যামড়া আই মাইনাস এ, এত ইকাল্ট আমরা ল্যামড়াটা মানে তো বাইর করবো। তাহলে ল্যামড়া হচ্ছে আমাদের যে কোনো স্কেলার, আইটা আমরা ধরে নিয়েছি কত, 3 × 3 ক্রমের একক ম্যাট্রিক্স। তাহলে আমরা একক ম্যাট্রিক্স ইন্টারমিডিয়েট থেকে কী শিখে আসছি, 1 0 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স বিয়োগ এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটা তো আমাদের অলরেডি প্রশ্ন দেওয়াই আছে, 2 1 -1 3 1 0 1 0 2। ওকে, এটা আমাদের কী দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে। তাহলে ল্যামড়াটা কী আকার আছে, গুণ আকার আছে, গুণ করে দিই। ল্যামড়ার সাথে 1 এর গুণ দিলে 1, ল্যামড়ার সাথে 0 গুণ দিলে 0, 0 গুণ দিলে 0, ল্যামড়ার সাথে 0 গুণ দিলে 0, ল্যামড়ার সাথে 1 এর গুণ দিলে ল্যামড়া, ল্যামড়ার সাথে 0 গুণ দিলে 0, ল্যামড়ার সাথে 0 গুণ দিলে 0, ল্যামড়ার সাথে 0 গুণ দিলে 0, ল্যামড়ার সাথে 1 এর গুণ দিলে 1। বিয়োগ এটা ম্যাট্রিক্সটা যেমন আছে তেমনই রাখি, 2 1 -1 3 1 0 1 0 2, এটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটা এমনই রাখলাম। এখন বিয়োগ আছে, বিয়োগ করে দিই। ওকে, তাহলে ল্যামড়া থেকে 2 বাদ দিলে পারে ল্যামড়া -2, 0 থেকে 1 বাদ দিলে পারে আমাদের -1, 0 থেকে নেগেটিভ 1 বাদ দিলে আমাদের +1। কেমন করে 0 সূত্রের মাইনাস আর -1 বাদ দিলে পারে -1 আছে প্লাস কত, 1, +1, ঠিক আছে। 0 থেকে -3 বাদ দিলে 3 বাদ দিলে -3, ল্যামড়া থেকে 1 বাদ দিলে পারে ল্যামড়া -1, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 1 বাদ দিলে -1, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 ল্যামড়া থেকে 2 বাদ দিলে পারে ল্যামড়া -2। এটা কি পেয়ে গেলাম, অলরেডি আমরা এ স্বাভাবিক এ স্বাভাবিক ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম। এখন এ স্বাভাবিক সমীকরণ,
এ এর স্বাভাবিক সমীকরণ না তো, এ সহই বহুপদী, বহুপদী এ সহই বহুপদী বের করবো কেমন করে? এই ম্যাট্রিক্সটা মানে এইটা এই এই ম্যাট্রিক্স ইকুয়াল টু এ সহই ম্যাট্রিক্স ইকুয়াল টু মডুলাস করলে পরে আমরা পাবো এ এর স্বাভাবিক বহুপদী। তাহলে ল্যামড়া আই মাইনাস এ ইকল, আমরা এত ইকল টু কিন্তু অলরেডি একটা মান বাইর করছি, তাহলে এত ইকল টু কি এতর মডুলাস, ল্যামড়া মাইনাস টু মাইনাস ওয়ান, এখানে পজিটিভ ওয়ান, ওকে, তাহলে মাইনাস থ্রি ল্যামড়া মাইনাস ওয়ান জিরো, মাইনাস ওয়ান জিরো ল্যামড়া মাইনাস টু। এখন এটার মডুলাস, মডুলাস মানে আমাদের কী করতে হবে, নির্ণয় করতে হবে। যদি নির্ণয় করি, প্রথমে আমরা ল্যামড়া মাইনাস টু নিলাম, কলাম বাদ ছাড়ি বাদ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, ল্যামড়া মাইনাস ওয়ান ল্যামড়া মাইনাস টু এটার সাথে এটা গুণ, মানে বিয়োগ সূত্রে বিয়োগ, জিরোর সাথে জিরো গুণ দিলে জিরো। এখন আমরা প্লাস ওয়ান নেবো, প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান নেবো, সূত্রের প্লাস আর মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান, কলাম বাদ সারি বাদ, কলাম বাদ সারি বাদ। এখন এটার সাথে এটার গুণ দেবো, এটার সাথে এটার গুণ, তাহলে ওয়ানের সাথে জিরো গুণ দিলে পারে জিরো, সূত্রের মাইনাস, এখানে মাইনাস থ্রি মাইনাস থ্রি, সূত্রের মাইনাস মাইনাস থ্রি ইন্টু ল্যামড়া মাইনাস টু, প্লাস কত নেবো এ ওয়ান নেবো, এ ওয়ান যখন নেবো তখন কলাম বাদ সারি বাদ, কলাম বাদ সারি বাদ, তখন আবার কত থাকতেছে, কলাম বাদ আর যদি সারি বাদ দিই, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, যদি এটার সাথে এটার গুণ দিই এটা কিন্তু জিরো, অটোমেটিক জিরো, ওকে, সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে নি, তাহলে ওয়ান ইন্টু ল্যামড়া মাইনাস ওয়ান। তাহলে আমরা কী করলাম, নির্ণয় করলাম। এখন এটা যেমন আছে তেমনই রেখে দিই, ল্যামড়া মাইনাস টু, এটা গুণ আকার আছে গুণ করে দিই, ল্যামড়া 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 স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস টু ল্যামড়া, প্লাস মাইনাসে মাইনাস ল্যামড়া, মাইনাস মাইনাসে প্লাস টু আককে টু, মাইনাস মাইনাসে প্লাস টু আককে টু, আর বিয়োগ জিরো, জিরো আমি লিখলাম না। এখন ওয়ান মাইনাস ওয়ানটা আমি এমনই রেখে দিলাম। এখন মাইনাস মাইনাসে কী হয়, প্লাস হয়, তাহলে পজিটিভ থ্রি, আর ইন্টু এটার সাথে কিন্তু গুণাকার আছে, ইন্টু ল্যামড়া মাইনাস কত, এটা তো পজিটিভ থ্রি, ল্যামড়া মাইনাস টু হবে, ঠিক আছে, ল্যামড়া মাইনাস টু, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, ল্যামড়া মাইনাস কত টু, সেকেন্ড ব্র্যাকেট, প্লাস ওয়ানও আমি ঠিকই রাখলাম, প্লাস ওয়ানও আমি ঠিক রাখলাম, ওয়ানের সাথে এটা গুণ আকার আছে গুণ করে দেবো, তাহলে ওয়ানের সাথেও যদি এটা গুণ করে দিই একই মান থাকে, তাহলে আমার লাস্টে দাঁড়াচ্ছে কত, ল্যামড়া মাইনাস টু এরকম আকারে রাখলাম, ঠিক আছে, ল্যামড়া মাইনাস টু, ওয়ানের সাথে এটা গুণ দিলে এটা আকারেই থাকে, এটা আকারেই থাকলো। তাইলে এখন আমার কাজ হচ্ছে এখানেও, এখানেও একবার আরেকটা লাইন করে দিই, ল্যামড়া মাইনাস টু ল্যামড়া স্কোয়ার, দুইটা ল্যামড়া আর একটা ল্যামড়া মাইনাস থ্রি ল্যামড়া প্লাস টু। এখন এটার সাথে এটা গুণ আকার আছে গুণ করে দিই, গুণ করে দিই, তাহলে আমাদের আগে না মাইনাস ওয়ানটা ঠিক রাখি, তিনের সাথে এটা গুণ আকার আছে, তাহলে তিনের সাথে ল্যামড়া গুণ দিলে পরে থ্রি ল্যামড়া, আর মাইনাস টু, টুর সাথে যদি আমি তিন গুণ দিই মাইনাস কত সিক্স, প্লাস ওয়ানের সাথে এটা গুণ দিলে পরে ল্যামড়া মাইনাস কত ওয়ান, ল্যামড়া মাইনাস ওয়ান। এখন এটার সাথে এটা গুণ আকার আছে গুণ করে দিই, ল্যামড়া আর ল্যামড়া স্কোয়ার গুণ করলে ল্যামড়া কিউ, প্লাস মাইনাসে মাইনাস, থ্রি ল্যামড়া ল্যামড়া গুণ দিলে পরে থ্রি ল্যামড়া স্কোয়ার, তারপরে এটার সাথে এটার গুণ, প্লাস প্লাসে প্লাস কত টু ল্যামড়া, টু ল্যামড়া, এখন প্লাস মাইনাসে মাইনাস টু কত ল্যামড়া স্কোয়ার, এটার সাথে এটার গুণ, এটার সাথে যদি এটার গুণ দিই তাহলে আমরা কত পাচ্ছি, আমরা এটার সাথে এটার গুণ দেবো, তাহলে আবার মাইনাস মাইনাসে কত প্লাস থ্রি ল্যামড়া, প্লাস মাইনাসে মাইনাস দুই দু গুণ চার, মাইনাস ওয়ানের সাথে এটা গুণ আকার আছে, তাহলে মাইনাস থ্রি ল্যামড়া, মাইনাস মাইনাসে প্লাস ছয় অক্কে ছয়, আবার এটা যেমন আছে তেমন রাখি, ল্যামড়া মাইনাস কত ওয়ান, ল্যামড়া কিউ একটাই আছে একটাই রেখে দিই, ল্যামড়া কিউ থ্রি ল্যামড়া স্কোয়ার আর টু ল্যামড়া স্কোয়ার আর আছে নাই, তাহলে মাইনাস ফাইভ ল্যামড়া স্কোয়ার। এখন দুইটা ল্যামড়া আর তিনটা ল্যামড়া, চারটা ল্যামড়া আর এই একটা ল্যামড়া, তাহলে আসতেছে কয়টা ল্যামড়া, তাহলে আমরা পাচ্ছি পাঁচটা ল্যামড়া, ওকে, তাহলে না দুইটা ল্যামড়া আর এখানে তিনটা ল্যামড়া, পাঁচটা ল্যামড়া আর একটা ল্যামড়া, ছয়টা ল্যামড়া, তাহলে পজিটিভ সিক্স ল্যামড়া, তাহলে ল্যামড়ার কাজ শেষ। তাহলে এখন কনস্ট্যান্ট মানগুলো, এখানে আছে আমার কত, এখানে আছে আমার পজিটিভ সিক্স, আর এই মাইনাস ওয়ান আর
মাইনাস ফোর যোগ করলে পারে মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ থেকে পজিটিভ সিক্স বাদ দিলে পাবো আমরা পজিটিভ ওয়ান। ওকে, তাহলে যোগ বিয়োগের কাজ শেষ করলাম। এখন এটা কী বাইর করলাম, এ এর স্বাভাবিক বহুপদী, তাহলে আমাদের কী বাইর করতে হবে এখন, এ এর স্বাভাবিক সমীকরণ। অতএব এ এর স্বাভাবিক সমীকরণ, এর স্বাভাবিক সমীকরণ কেমন করে বার করে, এর বহুপদী ইকুয়াল টু জিরো দিলে পারে আমাদের এর স্বাভাবিক সমীকরণ পাবো, তাহলে ল্যামড়া আই মাইনাস এ ইকুয়াল কত, জিরো। এখন আমরা জানি এই ল্যামড়া মডুলাস ল্যামড়া আই মাইনাস এর মানটা আমরা বাইর করছি, কত বাইর করছি, এত বাইর করছি, তাহলে ল্যামড়া কিউ মাইনাস ফাইভ ল্যামড়া স্কোয়ার প্লাস সিক্স ল্যামড়া প্লাস ওয়ান, এত ইকুয়াল টু জিরো। এটা যে আমরা পালাম, এটা কী পালাম, এটা আমরা পালাম যে ম্যাট্রিক্স এর স্বাভাবিক কী পেলাম, সমীকরণ পেলাম। এই এ স্বাভাবিক সমীকরণ ইকুয়াল টু জিরো ছিল না, আমাদের যদি কেলি হ্যামিল্টনের উপপাদ্য প্রমাণ করতে চাই তাহলে আমাদের এত ইকুয়াল টু জিরো দেখা লাগবে, এই বাম পক্ষ ইকুয়াল টু জিরো দেখা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা জিরো দেখাবো কোন থেকে, এই এ ম্যাট্রিক্স থেকে। এ ম্যাট্রিক্সটাই আমরা যেহেতু এখানে কী আকারে বাইর করছে, ল্যামড়া কিউ আকারে বাইর করছে, এ ম্যাট্রিক্সটা আমরা ল্যামড়া কিউ আকারে লিখবো, এ কিউ আকারে লিখবো, যেহেতু এ স্কোয়ার বার আছে তাহলে এ ল্যামড়া স্কোয়ার বার আছে, ল্যামড়া তাহলে এ স্কোয়ার আকারে বাইর করবো, ল্যামড়া আকারে বার আছে তাহলে তো এ আকারে দেওয়া গেছে। তারপরে এগুলোরে কী করবো, যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে যদি এত ইকুয়াল টু আমাদের জিরো বাড়ায়, এত ইকুয়াল টু জিরো বাড়ায়, তাহলে আমরা জিরো ইকুয়াল টু জিরো, তার মানে কি কেলি হ্যামিল্টনের উপপাদ্য কী সত্যতা যাচাই করা হয়ে গেল। তাইলে আমরা কি এখন কি বাইর করব, তাহলে আমাদের দেয়া আছে, আমরা এখন লিখে নেব, এখন কেলি হ্যামিল্টনের উপপাদ্য সত্যতা যাচাই করিতে আমাদের দেখাইতে হইবে, এখন কেলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করিতে আমাদের দেখাতে হইবে, আমাদের দেখাতে হইবে কি, আমি সেটা দেখাচ্ছি। তাহলে আমরা এখন কাজ করব, এখন এই ইকুয়াল টু আমাদের একটা ম্যাট্রিক্স সে পূর্বেই দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল টু ওয়ান মাইনাস ওয়ান, আর এখানে ছিল থ্রি ওয়ান জিরো, আর এখানে ছিল আমাদের ওয়ান জিরো কত টু। এই এ ম্যাট্রিক্স থেকে আমরা এরকম আকারে বাহির করবো, বাহির করার পরে যদি এইরকম আকারে আসার পরে যদি জিরো আসে তাহলে আমাদের কেলি হ্যামিল্টন দাদা যে উপপাদ্য সত্যতা প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের সেটা কি সত্যতা প্রমাণ হয়ে গেলো। তাহলে আমাদের প্রমাণ করতে হলে পারে কি, ল্যামড়া কিউ মানে এ কিউ আকারে মান বাইর করতে হবে, ল্যামড়া স্কোয়ার তাহলে এ স্কোয়ার আকারে মান বাইর করতে হবে, ল্যামড়া আকার তো মান তো এ তো আকারে দেয়াই আছে, তাহলে এটারে পাঁচ দ্বারা, ল্যামড়া স্কোয়ারে পাঁচ দ্বারা, ল্যামড়ারে ছয় দ্বারা, তাহলে এখানে এ স্কোয়ারে পাঁচ দ্বারা, এ স্কোয়ারে কত দ্বারা, এ ল্যামড়ারে এর ছয় দ্বারা গুণ করে, তারপর এত যোগ বিয়োগ করে যদি জিরো আসে তাহলে আমাদের দাদার উপপাদ্য কি সত্য। তাহলে আমরা লিখে নেই, প্রথমে এই কল টু দেওয়া আছে, আমরা কি লিখতে পারি না, এ স্কোয়ার ইকুয়াল টু এ ডট এ লেখা যায় না, এ স্কোয়ার ইকুয়াল টু এ ডট এ, আবার গুণ করলে পরে আমরা কী পাবো, এটা কিন্তু বিয়োগ না, গুণ করলে আবার এ স্কোয়ার পাবো, তাহলে আমাদের এর মান দেওয়া আছে, এর মান কত, টু ওয়ান মাইনাস ওয়ান থ্রি ওয়ান জিরো, ওয়ান জিরো কত টু, এবার ডট কত দেওয়া আছে, আবারও এ এর মান তুলি, টু ওয়ান মাইনাস ওয়ান থ্রি ওয়ান জিরো, ওয়ান জিরো টু, তাহলে আমরা এ ডট এ তুললাম। এখন এ ডট এ তুলে আমাদের কী করতে হবে, গুণ করতে হবে, যদি আমরা গুণ করি তাহলে কী পাচ্ছি সেটা আমরা লিখি, গুণ করে কত পাই, আমরা সারির সাথে কলামের গুণ, সারির সাথে কলামের গুণ, সারির সাথে কলামের গুণ, আমরা তো ম্যাট্রিক্স গুণ কেমন করে আমরা ইতিপূর্বে আগে অনেক ভিডিও দেখছি, এই সারির সাথে এই কলামের গুণ, 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 আর যোগ বিয়োগ তো থাকতেছে, লাস্টে যোগ বিয়োগ করে যা পাবো সেটা হচ্ছে কি, এ স্কোয়ার, তাহলে আমরা গুণ করি, টুর সাথে যদি আমরা টুর গুণ করি পাবো ফোর, ওয়ানের সাথে যদি আমরা থ্রির গুণ করি প্লাস থ্রি, মাইনাস ওয়ানের সাথে যদি আমরা ওয়ানের গুণ করি তাহলে পাবো আমরা মাইনাস ওয়ান, আবার এই সারির সাথে কলামের এক প্রথম কলাম গুণ শেষ, এই সারির সাথে দ্বিতীয় কলাম, টুর সাথে যদি আমরা ওয়ান গুণ করি টু, টুর সাথে ওয়ানের গুণ করি টু, ওয়ানের সাথে যদি আমরা প্লাস ওয়ানের গুণ করি তাহলে প্লাস ওয়ান, মাইনাস ওয়ানের সাথে জিরো গুণ দিলে পারে মাইনাস জিরো অথবা প্লাস জিরো, যার যেমন খুশি দিলে পারেও কোনো সমস্যা নাই, আবার এই সারির সাথে এই কলামের গুণ দিই, টুর সাথে মাইনাস ওয়ানের গুণ দিলে পারে তাহলে মাইনাস টু, ওয়ানের সাথে জিরো গুণ দিলে পারে প্লাস জিরো, ওয়ানের সাথে মাইনাস টুর গুণ দিলে পারে কত, মাইনাস টু, আমাদের প্রথম সারির সাথে তিনটা কলামের গুণের কাজ শেষ। তাহলে আমরা এখন দ্বিতীয় কলামের সাথে, দ্বিতীয় সারির সাথে তিনটা কলামের কী দেবো, গুণ দেবো, যদি আমরা গুণ দিই তাহলে আমরা কী পাচ্ছি, তাহলে তিনের সাথে যদি আমরা দুইয়ের গুণ দিই সিক্স, ওকে, তিনের সাথে দুই গুণ দিলে সিক্স,
প্লাস ওয়ানের সাথে থ্রির গুণ দিলে পড়ে থ্রি, জিরোর সাথে জিরো ওয়ানের গুণ দিলে পড়ে কত জিরো, আবার এই সারির সাথে এই কলামের গুণ দিই, তিনের সাথে একের গুণ দিলে পড়ে থ্রি, তিনের সাথে একের তিন একের সাথে একের গুণ দিলে ওয়ান, জিরোর সাথে জিরো গুণ দিলে পড়ে প্লাস জিরো, এই সারির সাথে এই কলামের গুণ, তিনের সাথে মাইনাস ওয়ানের গুণ দিলে পড়ে মাইনাস থ্রি, ওয়ানের সাথে জিরো গুণ দিলে পড়ে প্লাস জিরো, জিরোর সাথে জিরো গুণ দিলে পারে প্লাস জিরো, যার যেমন খুশি মাইনাস লিখুক, জিরোর সাথে কোনো সমস্যা নাই। এই সারির সাথে এই কলামের গুণ দিই, ওয়ানের সাথে টুর গুণ দিলে টু, জিরোর সাথে থ্রির গুণ দিলে জিরো, টুর সাথে ওয়ানের গুণ দিলে কত পাবো, টু পাবো। ওকে, আবার এই সারির সাথে এই কলামের গুণ, ওয়ানের সাথে ওয়ানের গুণ দিলে ওয়ান, জিরোর সাথে ওয়ানের গুণ দিলে পারে জিরো, টুর সাথে জিরো গুণ দিলে পারে প্লাস জিরো। ওকে, এই সারির সাথে এই কলামের গুণ দিই, তাহলে মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ানের গুণ দিলে ওয়ান, মাইনাস ওয়ান প্লাস জিরোর সাথে জিরো গুণ দিলে পারে জিরো, আর টুর সাথে যদি আমরা মানে টুর গুণ দিই তাহলে পজিটিভ কত, ফোর। তাহলে অলরেডি কি আমরা গুণ দিয়া দিলাম, তাহলে গুণ দিয়ে দিছি, তাহলে এটা আর একটা খাতায় লিখি, তাহলে লাস্ট এখন যোগ বিয়োগ। ওকে, চার আর তিন সাত, সাত থেকে একবার দিলে আমরা পাবো পজিটিভ সিক্স, দুই আর একে কত তিন, মাইনাস দুই আর মাইনাস দুই যোগ দিলে পরে মাইনাস কত ফোর, ওকে মাইনাস ফোর, তারপরে আমরা পাচ্ছি তিন আর ছয় আর তিন নয়, তিন আর একে চার, মাইনাস তিন তো কারোর সাথে যোগ বিয়োগ দেওয়ার নাই, তাই আমরা মাইনাস তিনে রাখলাম, দুই আর দুই চার, এক, মাইনাস ওয়ান থেকে পজিটিভ ফোর বাদ দিলে পরে পজিটিভ কত থ্রি, তাহলে আমরা কী পেলাম, এ স্কোয়ার ইকুয়াল টু কিন্তু আমরা এত মানটা পালাম। ওকে, আমাদের এখনও এ কিউ বাইর করা লাগবে, যেহেতু আমাদের ল্যামড়া কিউ ছিল, কেলি হ্যামিল্টন দাদার উপপাদ্যে আমাদের ল্যামড়া কিউ ছিল, তাহলে আমরা ল্যামড়া কিউ আকারে মান বাইর করবো। আমরা কি লিখতে পারি না এ কিউ ইকুয়াল টু এ, আমরা কি লিখতে পারি না এ কিউ ইকুয়াল টু এ ইন্টু এ স্কোয়ার, লেখা যায়, আবার গুণ দিলে পরে আমরা কী পাবো, এ কিউ পাবো। আমরা কিন্তু অলরেডি এর মানটা জানি, এর মানটা আমরা কত বাইর করছি, এর মানটা আমরা বাইর করছি, প্রশ্নে দেওয়া ছিল ওয়ান টু ওয়ান মাইনাস ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো টু, এটা হচ্ছে এর মান দেওয়া ছিল, ডট এ স্কোয়ারের মান তো আমরা একটু আগে বাহির করে আসলাম, সিক্স থ্রি মাইনাস ফোর নাইন, ফোর মাইনাস থ্রি ফোর ওয়ান থ্রি, এখন এটার সাথে একটা ডট গুণ আছে, আমি ডট গুণ করে দেবো, যদি ডট গুণ করি তাহলে কত পাবো, যদি ডট গুণ করি সারির সাথে কলামের গুণ, সারির সাথে কলামের গুণ, সারির সাথে কলামের গুণ, তাহলে ছয় দুগুণ বারো, ছয় দুগুণ বারো, তারপরে আমরা কত পাচ্ছি, নয় অক্কে নয় প্লাস মাইনাস ওয়ানের সাথে ফোরের গুণ দিলে মাইনাস ফোর, এই সারির সাথে এই কলামের গুণ দেবো, যদি এই সারির সাথে এই কলামের গুণ দিই তাহলে কত পাচ্ছি, তাহলে পাচ্ছি ছয় তিন দুগুণ ছয়, চার অক্কে চার, মাইনাসের সাথে ওয়ানের গুণ দিলে পরে মাইনাস ওয়ান, এই সারির সাথে এই কলামের গুণ দিই তাহলে পাবো মাইনাস মাইনাস, এটার সাথে তো এটার গুণ দেবো, এই কলামের গুণ দেবো, ওকে তাহলে মাইনাস আট, চার দুগুণ আট, এটার সাথে এটার গুণ মাইনাস তিন, এটার সাথে এটার গুণ মাইনাস কত তিন, এই সারির সাথে এই তিনটা কলামের গুণ দেবো, তিন ছয় আঠারো প্লাস নয়, জিরোর সাথে তো ফোর গুণ দিলে পারে জিরো, আর এই সারির সাথে এই কলামের গুণ দেবো, তিন তিরিককে নয় প্লাস ফোর, জিরোর সাথে জিরো গুণ দিলে জিরো, এই সারির সাথে এই কলাম, মাইনাস বারো মাইনাস তিন প্লাস কত থাকতেছে জিরো, তারপরে এই সারির সাথে এই তিনটা কলামের গুণ দেবো, ছয় জিরো প্লাস আট, ছয় ছয় নয়ের সাথে জিরো গুণ দিলে জিরো, চার দুগুণ কত আট, এই সারির সাথে এই কলামের গুণ দেবো, থ্রি প্লাস জিরো প্লাস টু, এই সারির সাথে এই কলামের গুণ দেবো, গুণ দিলে মাইনাস ফোর মাইনাস ফোর প্লাস জিরো প্লাস তিন দুগুণ কত ছয়, এখন জাস্ট যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করলে কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি নয় আর এক বারো একুশ, একুশের থেকে মাইনাস ফোর করলে পরে সতেরো সতেরো, তারপরে আমরা পাচ্ছি দশ, দশের থেকে একবার দিলে নয়, মাইনাস এখানে মাইনাস সিক্স আর মাইনাস আট, তাহলে আমরা পাচ্ছি কত, মাইনাস চোদ্দো, আঠাশ আর চোদ্দো, আট আর নয় আসতেছে আঠারো, আর নয় আসতেছে আমাদের সাতাশ, নয় আর চার আসতেছে তেরো, মাইনাস বারো আর মাইনাস তিন মাইনাস পনেরো, মাইনাস পনেরো, আট আর ছয় চোদ্দো, তিন আর দুই পাঁচ,
মাইনাস থেকে পজিটিভ 6 বাদ দিলে পাবো 2 এটা পেলাম কত এ কিউ ঠিক আছে আমার অলরেডি কি পাওয়া গেছে এ কিউ পাওয়া গেছে তাহলে এই যে আমরা হ্যামিল্টন উপপাদ্যের একটা সমীকরণ পাইছিলাম এই সমীকরণ আকারে আমরা এ আকারে সাজাবো তাহলে এ কিউ মাইনাস ছিল 5 ল্যামডা স্কয়ার তার মানে 5 এ স্কয়ার প্লাস ছিল 6 ল্যামডা তাহলে 6 এ প্লাস এখানে 1 ছিল এখানে একটা কথা আছে এখানে 1 আমরা জানি সংখ্যার একক 1 এগুলো তো সংখ্যা আকারে ছিল এখন আমরা এগুলো কি ম্যাট্রিক্স আকারে নিলাম না তাহলে এখানে একটা কি দেব আই আই দেব প্লাস আই ওকে তাহলে এখন সবগুলোর মানে আমি বসাবো ছোট ছোট করে লিখে যেহেতু জায়গা স্বল্পতা তাহলে আমরা এ কিউ এর মান কিন্তু এটাই পাইছি 17 9 মাইনাস 14 27 13 মাইনাস 15 14 5 2 এটা এ কিউ পেলাম বিয়োগ 5 এ স্কয়ারের মান কিন্তু আমি এ স্কয়ারের মান এটা পাইছি যে এটা দেখে দেখে তুলে দিই 6 3 মাইনাস 4 9 4 মাইনাস 3 4 1 3 এটা এ স্কয়ারের মান পাইছি ওকে তারপর আসে প্লাস 6 এর মান এর মান তো আমরা প্রশ্নে দেওয়া ছিল এর মান তো এখানে এই যে এ ইনটু এখান থেকে নিতে পারতেছি 2 1 মাইনাস 1 থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো কত টু এই যে আই আমরা কি আইটা জানি না একটা আইডেন্টি ম্যাট্রিক্স তাহলে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান ঠিক আছে জিরো জিরো ওয়ান এখন কি এগুলো কী আকার আছে যোগ বিয়োগ গুণ আকার আছে তাহলে এখানে পাঁচের সাথে গুণ আকার আছে গুণটা করবো ছয়ের সাথে গুণ আকার আছে গুণটা করবো তারপরে যোগ বিয়োগ করে দেবো তাহলে এটা যেমন আছে তেমনই রাখি 17 9 মাইনাস 14 27 13 পনেরো পনেরো চোদ্দো পাঁচ দুই বিয়োগ পাঁচটা গুণার কাছে গুণ করে দিই পাঁচ শক তিরিশ তিন পাশা পনেরো চার পাশা কুড়ি পাঁচ নয় পঁয়তাল্লিশ চার পাশা কুড়ি মাইনাস পনেরো তিন পাশা পনেরো চার পাশা কুড়ি পাঁচককে পাঁচ তিন পাশা পনেরো ছয়টা গুণার কাছে গুণ করে দিই ছয় দুগুণ বারো ছয়কে ছয় মাইনাস ছয় তিন ছয় আঠারো ছয় জিরোর সাথে জিরো গুণ দিল জিরো ছয় এককে ছয় ছয় জিরোর সাথে জিরো গুণ দিল ছয় দুগুণ বারো প্লাস যেমন আছে তেমনই থাক ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান আমাদের অলরেডি কি পাঁচটা পাঁচ আর ছয় গুণ আকারে ছিল গুণ করলাম এখন আমাদের কী আকার আছে এখন আমাদের যোগ বিয়োগ আকার আছে ওকে কী আকার আছে যোগ বিয়োগ আকার আছে যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে আমরা কী করতে পারি যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে আমরা কী করবো যোগ করবো ওকে তাহলে যোগ করলে আমরা লাস্টে কত পাবো যোগ করলে আমাদের লাস্টে মানটা দাঁড়াচ্ছে আমরা এই শাড়ির শাড়িগুলো আমরা বিয়োগের সময় দেখছি শাড়ির সাথে শাড়ির বিয়োগ করে দিছি আবার কী দেখছি যোগের সময় শাড়ির সাথে শাড়ির বিয়োগ শাড়ির সাথে শাড়ির বিয়োগ শাড়ির সাথে শাড়ির বিয়োগ প্রথমটার সাথে প্রথম 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 মানে এটা 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 এরকম আকারে যোগ বিয়োগ করে দেবো ওকে এইখানে দেখি জায়গা স্বল্পতা ইকল তাহলে আমাদের প্রথম আছে কত সতেরো প্রথমটা নিলাম তারপরে এইটার প্রথমটা এই ম্যাট্রিক্সটার প্রথমটা যেহেতু এটার আগে মাইনাস আছে তাই মাইনাস নিতে হবে ওকে মাইনাস তিরিশ এখন এটার প্রথমটা যেহেতু এটার আগে প্লাস আছে তাই প্লাস বারো এটার প্রথমটা এটা যেহেতু এটার আগে প্লাস আছে তাহলে প্লাস কত ওয়ান আমার প্রথমটা কাজ শেষ প্রথম সবগুলো ম্যাট্রিক্সের প্রথমটা দিলাম এখন মাঝেরটা তাহলে এটার আগে কত আছে নাইন আছে নাইন এটার আগে কত আছে এটার আগে আছে আমাদের পনেরো যেহেতু পনেরো আগে মাইনাস আছে তাই মাইনাস পনেরো এটার আগে কত এটার মধ্যেটা সিক্স তাহলে সিক্সের আগে কত আছে প্লাস আছে তাহলে সিক্স তাহলে প্লাস এটার মাঝেরটা কত জিরো এবার সবগুলো ম্যাট্রিক্সের প্রথম সারির লাস্টেরটা তাহলে এখানেও কত আছে এখানে আমার আছে মাইনাস চোদ্দো মাইনাস চোদ্দো তারপরে এখানে আছে মাইনাস বিশ এই মাইনাস আর এই মাইনাসে প্লাস বিশ তাহলে আমরা পেলাম প্লাস বিশ তারপরে এইখানে আছে মাইনাস সিক্স এই প্লাস আর এই মাইনাসে কত মাইনাস সিক্স আর এখানে আছে প্লাস আর এখানে আছে জিরো তাহলে প্লাস জিরো আবার দ্বিতীয় সারিতে সব দ্বিতীয় সারিতে কাজ করবো দ্বিতীয় সারির প্রথমটা নেব করে নেব তাহলে এখানে আছে সাতাশ সাতাশ নিলাম তারপরে এখানে আছে মাইনাস পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আগে আছে কত মাইনাস তাহলে মাইনাস পঁয়তাল্লিশ
এখানে 18 আগে আছে প্লাস, তাই প্লাস কত 18, জিরো আগে প্লাস আছে প্লাস জিরো, আবার মাঝেরটা এটা 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 নেব, তাহলে এই 13, তাহলে 13 20, 20 আগে কী আছে মাইনাস আছে, তাহলে মাইনাস 20, আর তারপরে 6, 6 আগে কী আছে প্লাস, তাহলে প্লাস 6, ওকে। তারপরে এখানে আছে প্লাস প্লাস 1, 1 এর কত আছে প্লাস আছে, তাহলে প্লাস 1, ঠিক আছে। তারপরে এখন আমরা লাস্ট এটা নেবো, এটা নেবো এটা নেবো এটা নেবো এটা নেবো, তাহলে এটার আগে কী আছে, এটার আমরা আগে দেখতেছি মাইনাস 15, তাহলে আমরা নেব মাইনাস 15, তারপরে এটার আগে আছে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস 15, এটাও 0 প্লাস 0 এটাও 0 প্লাস 0। আমরা এখন কাজ করব লাস্টের সারির সবগুলোর প্রথমটা নেব, তাহলে প্রথমটা আছে কত 14, এখানে প্রথমটা আছে কত 20, 20 এর আগে কত আছে মাইনাস আছে, তাহলে কত নেব মাইনাস 20, তারপরে এটা আছে 6, 6 আগে আছে প্লাস আছে, তাহলে প্লাস 6, এখানে আছে কত 0 প্লাস 0, আবার মাঝেরটা নেব এটা 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 এটা, তাহলে প্রথমে আছে কত 5, তারপরে আছে 5, যেহেতু 5 এর আগে কত আছে মাইনাস, এখানে আছে 0 প্লাস 0, এখানে আছে 0 প্লাস 0, এখন লাস্টেরটা নেব এটা 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 আর এটা, তাহলে 2 2, এটার আছে কত 15, ঠিক আছে, কত আছে 15, 15 আগে আছে মাইনাস আছে মাইনাস 15, তাহলে এইটার আগে কত আছে 12, 12 আগে কী আছে প্লাস আছে, তাহলে প্লাস 12, এটার আছে কত 1, 1 এর আগে কী আছে প্লাস আছে প্লাস 1। এখন আমরা যোগ বিয়োগ করে দেবো, যদি যোগ বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 17, 17 আর এক 18, 18 আর 12 30, তাহলে পজিটিভ 30 আর বিয়োগ 30, এখানে দেখি 6, 6 আর 9 আসতেছে 15, 15 বিয়োগ 15, এখানে দেখি এখানে কত আসে মাইনাস 6 আর মাইনাস 14 যোগ করলে মাইনাস 20 আর পজিটিভ 20, এখানে দেখি এখানে কত থাকে, এখানে আমরা দেখছি 18 আর 27 45, তাহলে 45 বিয়োগ 45, এখানে দেখি 6 আর 6 রেখে 7, 7 আর 13 20, তাহলে 20 বিয়োগ 20, এখানে দেখি মাইনাস 15 যোগ 15, এখানে লাস্টেরটা দেখি 14 আর 6 কত 20, 20 বিয়োগ 20 5 বিয়োগ 5, 12 আর 1 13, 13 আর 2 15, 15 বিয়োগ 15, 30 থেকে 30 বাদ দিলে 0, 15 থেকে 15 বাদ দিলে 0, মাইনাস 20 থেকে পজিটিভ 20 বাদ দিলে 0, 45 থেকে 45 বাদ দিলে 0, 20 থেকে 20 বাদ দিলে 0, মাইনাস 15 থেকে পজিটিভ 15 বাদ দিলে 0, 20 থেকে 20 বাদ দিলে 0, 5 থেকে 5 বাদ দিলে 0, 15 থেকে 15 বাদ দিলে 0, এত ইকুয়াল টু 0, 0 ম্যাট্রিক্স মানে 0, তাহলে দাদার উপপাদ্য প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা দেখে নিই দাদার উপপাদ্য কী প্রমাণ করতে বলছিল, দাদার উপপাদ্য প্রমাণ করতে বলছিল এত ইকুয়াল টু 0 দেখালে, ঠিক আছে, আমাদের এই সমীকরণ ইকুয়ালটি কিন্তু 0 দেখালাম, কারণ এখানে এর এই ল্যামড়ার বদলে আমরা কত বসাই, ল্যামড়ার বসে এ কিউ মাইনাস 5 এ স্কোয়ার প্লাস 6 ল্যামড়া প্লাস কত 1, যেহেতু এখানে আমরা সংখ্যার চলক জানি সংখ্যার একক জানি 1, তাহলে এখানে একটা আই নিয়েছিলাম, আইডা হচ্ছে ম্যাট্রিক্সের একক, যেহেতু ম্যাট্রিক্সের মাধ্যমে প্রমাণ করছিল দাদা, তাই আমরা কি ম্যাট্রিক্সের মাধ্যমে কী করলাম প্রমাণ করে ফেললাম, ওকে। তাহলে আজকে এ পর্যন্তই, এরপর আর একটা ভিডিও দেবো, যার জন্য সমস্যা থাকে ভাইয়া এই ভিডিওয়ে বলে দিও, এই 19 নম্বরটা করলাম না, ওকে, 19 নম্বর 2019 আসছিলো, 21 নম্বর আর একটা ভিডিও দেবো, একটা ভিডিও 24, হ্যাঁ 24 নম্বরটাই দেবো, দূরে এটাও কেলি হ্যামিল্টন ব্যবহার করে, এটাও কেলি হ্যামিল্টন ব্যবহার করে, আর একটা ভিডিও যার জন্য সমস্যা আছে এরপরের ভিডিওই কিন্তু আমি উল্লেখ করে দেবো, তারপরে আর এই চ্যাপ্টারের কোনো সমস্যা থাকলেও কিন্তু আমি আর ব্যাক আসবো না, ওকে, তারপরে আমি চলে যাবো চ্যাপ্টার 5, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।